হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি রুদ্রি ইউসুফ, আমার চ্যানেল রুদ্রি ইউসুফ সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি হাদিসা গারহাটে, যেটি ঠিক নারায়ণগঞ্জের ভুইগড়ে অবস্থিত। এবং এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো পাওয়া যায় এবং খুব কম দামের গাড়িগুলো এখানে পাওয়া যায়। তো গাইস চলুন আমরা দেখে নিই আজকে এখানে কী কী গাড়ি পাওয়া যাচ্ছে এবং দাম কেমন। ফসল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর আপনাদের শোরুমে আসলাম, আর আপনাদের তো কিছুদিন পর পরই গাড়ি চেঞ্জ হয়। আচ্ছা, আজকে কিছু গাড়ি আমাদেরকে দেখাবেন। আর আপনাদের ব্যবসা কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো চলতেছে। মোটামুটি আমাদের এই মাসে অনেকগুলো গাড়ি সেল হয়েছে, আর আরও তো সামনে দিন আছে ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ আরও সেল হবে। আর এই নিশান গাড়িটা দিয়ে শুরু করি। প্রথমে আমাদের যে গাড়িটা আছে এটা হচ্ছে নিশান মাস, এটা 91 এর মডেল, 96 এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 1000 সিসির একটা গাড়ি। এই গাড়িটা আপনার পেপার সেল আছে। আচ্ছা, এছাড়া এসি থেকে শুরু করে ইঞ্জিন সব কিছু কমপ্লিট করা আছে। অটো গিয়ারের গাড়ি, এটা হচ্ছে আপনার ডোর গুলো মেলে। আচ্ছা, আর বাইরে হচ্ছে বডি কিট করা, খুব সুন্দর পার্সোনাল ব্যবহারের জন্য করা হচ্ছে। হ্যাঁ, বডি কিট করা এটা। আচ্ছা, গাড়িটির যে কালার আছে, কালারটি কি অরিজিনাল না পরে করানো হয়েছে? এই কালার তো পরে করানো হয়েছে, কিন্তু এইটাই কালার ছিল, জাস্ট কালার পরে করানো হয়েছে। আচ্ছা, পেপারসে এই কালারটি ছিল আর বডি কিটটা লাগানো হয়েছে, আর চাকাটাও মনে লাগানো হয়েছে। চাকাটাও খুব বেশি দিন হয়নি, রিসেন্টলি লাগানো হয়েছে। রিসেন্টলি লাগানো হয়েছে। আর এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস 1,60,000 টাকা। 1,60,000 টাকা। আর যেটা ফেল আছে কাগজ কত দিনের? সেটা হচ্ছে আপনার 4 বছরের মতো ফেল আছে। আর ওভারঅল কি অবস্থা গাড়িটির? এই আপনার কাগজ ফেল, এইটা ছাড়া এই গাড়িতে কোনো সমস্যা নাই। একদম ইঞ্জিন থেকে শুরু করে এসি গিয়ার সব কিছু এটা যে কমপ্লিট করা আছে, জাস্ট পেপারটা আপডেট করে দিলেই 100%। আচ্ছা, এটা কি সিএনজি করা আছে? জি সিএনজি করা আছে। সিএনজি করা আছে। আচ্ছা ঠিক আছে ফসল ভাই, তাহলে আমরা গাড়ির ভিতরে ইন্টারিয়রটা একটু দেখি। ভাই, এই 100 গাড়িটি সম্বন্ধে একটু বলেন। আমরা এখন দেখতে দেখেছি এটা হচ্ছে 100 এসি লিমিটেড, 92 এর মডেল, 97 এর রেজিস্ট্রেশন। টেক্সটোগেন ফিটনেস এভিজেন্ট সব কিছু আপডেট করা আছে। অল অপশন A2 এট আপনার অল অপশন অটো, এটা হচ্ছে আপনার এসি ডিসি যা আছে সব কিছু কমপ্লিট করা। আর এটা হচ্ছে আপনার 1500 সিসির একটা গাড়ি।
এটা আপনার মোটামুটি কম প্রাইসের মধ্যে রেন্টে কার অথবা পার্সোনাল ব্যবহার করতে পারবেন। এই গাড়িটার প্রাইস হচ্ছে 3,35,000। 3,35,000 টা আস্কিং প্রাইস। আচ্ছা, এটি সিএনজি করা আছে তো? জি জি, সিএনজি করা আছে। আর এমনিতে কোনো কাজ করানো লাগবে গাড়িতে? এমনিতে আপনি বড় ধরনের কোনো কাজ নাই, টুকটাক দেখা যায় ডেকোরেশনের কিছু কাজ থাকবে। এছাড়া আপনি ইঞ্জিন, গিয়ার, এসি এগুলো সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, সৌন্দর্যের জন্য আপনি হয়তো বা কিছু কাজ করবেন। আচ্ছা, আর গাড়িতে যে কালার আমরা দেখতেছি, এটা হচ্ছে আপনার অরিজিনাল ব্লু বুকে এই কালারটাই আছে, কিন্তু কালারটা পরবর্তীতে করানো হয়েছে। কালারটা পরবর্তীতে করানো হয়েছে। আচ্ছা, আর পেপারস আপগ্রেড করা আছে? সব আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখি। ভেতর বাইরের কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে। আপনার ডেকোরেশন ঠিক আছে, সবকিছু টোটালি এই গাড়িটা আপনার একদম রেডি একটা গাড়ি। এটা নিলে আপনার কোনো কাজ ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তার মানে গাড়ির সম্পূর্ণ ফ্রেশ আছে আর কোনো কাজ করানো লাগবে না? আচ্ছা, আর সিএনজি করা আছে? জি, সিএনজি করা আছে। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? আমাদের এই গাড়ির প্রাইস হলো 3,20,000। 3,20,000 টাকা এবং পেপারস আপগ্রেড করা আছে। আর গাড়িটির যে কালার দেখতেছি আমরা, এটা হচ্ছে আপনার ওই হোয়াইট কালারের গাড়ি, এটা কালার পরে করা, কালার পরে করানো হয়েছে এবং পেপারসে এই কালারটি আছে। আচ্ছা, আর ভিতরে কি অবস্থা একটু দেখি আমরা তাহলে ডেকোরেশনটা।
ফসল ভাই এক্স ফিল্ডার গাড়ি সম্বন্ধে একটু বলেন। এখন আমরা যেটা দেখাই দিছি এক্স ফিল্ডার, এটা হচ্ছে 2003 এর মডেল, সাথে স্পেশাল এইটা আপনার এক্সট্রিম ফিটনেস সবকিছু আপডেট করা আছে। এটা 1500 সিসি গাড়ি একটা, অল অপশন অটো, এসি দিয়ে শুরু হয়ে সবকিছু কমপ্লিট করা আছে আমাদের এসে। কালারটাও খুবই সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশন আছে। ভেতরের ডেকোরেশন, আপনার বাহিরের কন্ডিশন সব মিলা ওভারঅল একদম পারফেক্ট একটা গাড়ি। এইটা গাড়ির আমরা এর আগে যে গাড়িগুলো দিই ওইটা থেকে একটু বেশি একটু ভালো মানের গাড়ি আমাদের এইটা। তো এই গাড়িটা হচ্ছে আমাদের 8.5 লক্ষ টাকা নিতে পারবে। 8.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস, আর পেপারস ওকে করা আছে সব। ইঞ্জিনটার কি অবস্থা? ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, ইঞ্জিন কন্ডিশনও ফ্রেশ আছে, তার মানে পুরো গাড়িটি ওকে আছে। আর এমনিতে কি মেজর কোনো কাজ করানো হয়েছে গাড়িতে? না, আপনারা ওরকম বড় ধরনের কোনো কাজ করতে আসেনি, ছোটখাটো জিগেল ছিল ওগুলো আমরা করে ওকে করে আসছি। আচ্ছা, দাম যদি আরেকবার বলে দেন। জি, এটার প্রাইস পড়ে 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে আমরা ভিতরে একটু ইন্টেরিয়রটা দেখি কি অবস্থা। ফয়সাল ভাই অনেক কষ্ট করে গাড়িগুলো আমাদেরকে দেখালেন, দামটাও বললেন, আর আপনাদের এখানে তো কম কম দামের মধ্যে গাড়ি পাওয়া যায়। আর সবসময় তো গাড়ি আসে আপনাদের এখানে? সবসময় গাড়ি যা আসা। আচ্ছা, আর যারা এই শোরুমে আসবে তাদের সুবিধার্থে যদি আপনাদের অ্যাড্রেসটা একটু বলেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে 1 কিলোমিটার দক্ষিণে মাহমুদপুর বাস স্ট্যান্ডের পাশে শিকদার পাম্পের সাথেই আমাদের শোরুমটা। রাস্তার দুই পাশেই আমাদের হাদিসের দুটো শোরুম আছে, একদম মেন রাস্তার সাথেই। আচ্ছা, আর আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন গাড়ি কিনতে তাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটি থাকবে আপনাদের এখানে? সেই ক্ষেত্রে যেটা আমাদের মূলত অধিকাংশ কাস্টমারই আপনাদের ভিডিও দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, আবার অনেকে হয়তো বিদেশ থেকেও আমাদের এখানে আপনাদের ভিডিও দেখে কল দিয়ে তারপরে ওনারা আসে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যতটুকু সম্ভব ছাড় দেওয়ার আমরা চেষ্টা করব। ঠিক আছে ফয়সাল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।